আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো আমরা ফোর্সের অ্যাডিশন, একাধিক ফোর্স দিলে একটা বস্তুতে একাধিক ফোর্স থাকে সেটা অ্যাডিশন কীভাবে করতে হয়, রেজাল্টটা কীভাবে বের করতে হয় সেটা পড়া শিখছি, এবং একটা ফোর্সের বিভিন্ন কম্পোনেন্টে কীভাবে ভাগ মানে ভাগ করতে হয় সেটা আমরা শিখছি। মানে একটা বস্তুতে যদি অনেকগুলো ফোর্স অ্যাক্ট করে সেটার কীভাবে রেজাল্টেড বের করতে হয় এটা শিখছি, আর একটা হচ্ছে একটা ফোর্সকে বিভিন্ন কম্পোনেন্টে কীভাবে ভাগ করতে হয় সেটা শিখছি। তো এখন এই কম্পোনেন্টকে কীভাবে অ্যাড করে রেজাল্টেন্ট বের করতে হয় সেটা শিখবো, যে ফোর্সের কম্পোনেন্ট থেকে কীভাবে অ্যাড করতে হয়। তো আমরা যদি একটা ফোর্স চিন্তা করি, এটা একটা আমার ফোর্স, যেটাকে আমি করবো কি দুটো রেক্ট্যাঙ্গেল কম্পোনেন্টে ভাগ করবো, যাতে হচ্ছে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো এটাকে ধরে আমরা হচ্ছে এই আর, তাহলে আর এক্স চিন্তা করি, এক্স অক্ষ, এটা ধরে আমরা এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ, যেহেতু পরস্পর 90 ডিগ্রি, এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কিন্তু 90 ডিগ্রি। তো এটাকে ধরতেছি আমরা আর, তাহলে ওয়াই। আপাতত আমরা টু ডাইমেনশনাল বা কোপ্ল্যানার ফোর্স চিন্তা করতেছি, টু ডাইমেনশনাল থাকে আছে, টু ডাইমেনশনাল স্পেস না। তো এখন যদি আমি এই দুটো ফোর্সকে কীভাবে পেতে পারি, যে অ্যাঙ্গেলটা হয় আমার আলফা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আর এক্স ইজুকাল টু, আমরা এটা দেখছি আগে, তাহলে আর কস আলফা, আর আর ওয়াই তাহলে কি হচ্ছে আর সাইন আলফা, রাইট? তাহলে এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে ডিফাইন করব। আমরা ইউনিট ভেক্টর সম্পর্কে জানি হয়তো, ইউনিট ভেক্টর সম্পর্কে ডিফাইন করব। ইউনিট ভেক্টর কি? ইউনিট ভেক্টর যদি আমরা সাধারণত এক্স অক্ষ বরাবরকে প্রকাশ করি, তো যাই হোক না, এটাকে আমরা একটা জিনিস, এটা ক্যাপ দ্বারা প্রকাশ করি, ছোটো হাতের অক্ষর এবং ক্যাপ দ্বারা প্রকাশ করি। সাধারণত ভেক্টরকে বড় হাতের অক্ষরে প্রকাশ করা হয়, কিন্তু এখানে ইউনিট ভেক্টরকে ছোটো হাতের অক্ষর এবং উপরে একটা ক্যাপ পরানো হয়। তো এটা কি? এটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর, ধরি আমরা যদি এটা এ ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর ডিভাইড তার ম্যাগনিটিউড ভাগ করি, তাহলে হচ্ছে ইউনিট ভেক্টর পাই। তো ইউনিট ভেক্টরের সবসময় ভ্যালু হচ্ছে এক, ম্যাগনিটিউড সবসময় এক, ভ্যালু বা ম্যাগনিটিউড যদি বলি না কেন, এটা হচ্ছে ম্যাগনিটিউড বা ভ্যালু অলওয়েজ কি ওয়ান, মানে হচ্ছে এক, এর ডিরেকশন থাকে। আসলে যদি সবসময় ভ্যালু হচ্ছে এক, সো ভ্যালুটা নিয়ে আমার মাথায় ব্যথা না, ইউনিট ভেক্টর আসলে নির্দেশ করে, সেটা ডিরেকশনটা নির্দেশ করে। ইউনিট ভেক্টরটা আমার খুবই গুরুত্বপূর্ণ জানি না, যে এটা ডিরেকশন নির্দেশ করেছে, কার ডিরেকশন, যার ইউনিট ভেক্টর তার ডিরেকশন, ঠিক আছে, যার ইউনিট ভেক্টর তার ডিরেকশন নির্দেশ করা হচ্ছে ইউনিট ভেক্টর। সো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইউনিট ভেক্টরের জন্য, যে ডিরেকশন। তো আমার এক্স অক্ষ বরাবর তাহলে ডিরেকশনটা, এক্স অক্ষ বরাবর নোন ডিরেকশন, সো এই বরাবর ইউনিট ভেক্টরকে আমরা সাধারণত প্রকাশ করি হচ্ছে, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে প্রকাশ করি হচ্ছে আমরা আই ক্যাপ দিয়ে, ওয়াই অক্ষ বরাবর যদি হয় সেটাকে আমরা প্রকাশ করি জে ক্যাপ দিয়ে, ঠিক আছে, সব মানে স্মল লেটারের। এবং যদি জি এক্সিস থাকে আমার, মানে যদি আমরা স্পেস চিন্তা করি, দেন এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে কে ক্যাপ দিয়ে, সব স্মল লেটার, ঠিক আছে। এইটা এইভাবে আমরা তিনভাবে, তিনটা, তাই এক্স অক্ষ বরাবর হচ্ছে আমার আই ক্যাপ, ইউনিট ভেক্টর যদি চিন্তা করি, এই ওয়াই অক্ষ বরাবর তাহলে হচ্ছে মানে জে ক্যাপ, ইউনিট ভেক্টর যদি আমরা চিন্তা করি। তাহলে আমরা ইউনিট ভেক্টরের ডেফিনেশন কী পাইলাম, যে ইউনিট ভেক্টর মানে হচ্ছে, যে কোনো ইউনিট ভেক্টর মানে হচ্ছে, যেমন এ ড্যাশ, মানে এ চিন্তা করি তাহলে কী হচ্ছে, ওই ভেক্টরটা নিজে তার মান দ্বারা যদি আমি ভাগ করে দিই, তাহলে কোনো ভেক্টর ইজুক্যাল টু কী হচ্ছে, এখানে যদি আমরা দেখি, তাহলে ভেক্টর ইজুক্যাল টু তাহলে কী হচ্ছে, ভেক্টর এ মানে হচ্ছে তার মান টাইমস হচ্ছে কি তার ইউনিট ভেক্টর। তো আমি কোনো ভেক্টর জানি, মান জানি এবং তার ইউনিট ভেক্টর জানি, যেটা গুণ করে দিলে কিন্তু আমি সেই ভেক্টরটা পেয়ে যাচ্ছি। তো এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। এখন আসি যে আমার এই আর এক্স ইজুক্যালটা কী লিখতে পারি, আর এক্স আমি ভেক্টরে লিখি, এটাকে ভেক্টরে লিখি আমি আর এক্সকে, আর ওয়াইকে ভেক্টরে লিখি, আর আর তো এখানে মূল ভেক্টরটা, এই দুটো তাহলে কম্পোনেন্টটা ভাগ করতেছে, একটা হচ্ছে আমার এক্স, মানে আর একটা ফোর্স যেটাকে আমি এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন দুটো কম্পোনেন্টে ভাগ করব, ঠিক আছে। তো কীভাবে লিখতে পারি, তো আর এক্স ভেক্টরে যদি লিখি, তাহলে কীভাবে আমরা জানি যে কোনো ভেক্টর কীভাবে লেখা যায়, তার মান, তো আর এক্স বরাবর মান কত হবে, এই যে আর এক্সের মান হচ্ছে কি আর কস আলফা, যে মান টাইমস কি ইউনিট ভেক্টর, তাহলে কি আই ক্যাপ। সেম আর ওয়াই কে কীভাবে লিখতে পারি, আর সাইন আলফা জে ক্যাপ। তো এইভাবে আমরা ভেক্টরকে
কম্পোনেন্টে মানে ভেক্টরকে মানে এই যে এরকম রেকট্যাঙ্গেল কম্পোনেন্টের আকারে প্রকাশ করতে পারি। এখন যদি একই পয়েন্টে, যেমন এখানে একটা ফোর্স আছে আর, যদি আরেকটা ফোর্স এই পয়েন্টে থাকে, যেটা হচ্ছে আমি ধরি হচ্ছে পি, সে পি, যেখানে আরেকটা ফোর্স আছে পি, তো এই আর এবং পি কে আমরা সাধারণভাবে যেটা প্যারালোগ্রাম সূত্র অ্যাপ্লাই করে কিন্তু যোগ করতে পারি, সেটা সমস্যা নাই, করি, দ্যাটস নট ম্যাটার। বাট আমরা কিন্তু এই পি কেও আবার এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। ভাগ করে এই কম্পোনেন্টগুলো যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আর এবং পি এর আমরা রেজাল্টটা পেয়ে যাব। কীভাবে আমরা দেখি, সেটা হচ্ছে এই যে আমরা পি কেও কিন্তু কম্পোনেন্টে ভাগ করতে পারি। তাহলে পি এক্স যদি চিন্তা করি, এক্স অক্ষ বরাবর পি এর কত, সেভাবে আর একটা যদি আমরা ফলো করি, যদি এই অ্যাঙ্গেলটা চিন্তা করি হচ্ছে আমার যে বিটা, মোট কথা পি হচ্ছে এক্স অক্ষের সাথে বিটা অ্যাঙ্গেল করছে, তাহলে কী হবে, পি এর ভ্যালু কস বিটা, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর পি এর কম্পোনেন্টের শুধুমাত্র ভ্যালু, ভেক্টর হলে কী হবে আই দ্বারা গুণ করে দিতে হবে, ঠিক আছে। সেমভাবে আমরা পি যদি ওয়াই চিন্তা করি ভেক্টর, তাহলে পি সাইন বিটা জে, জাস্ট তাহলে এইভাবে আমরা দুটা ভেক্টর পাই গেলাম। এখন এর দুটো জেলা আমি রেজাল্টেন্ট চাই, মানে যোগ করতে চাই, রেজাল্টেন্ট বের করা মানে কিন্তু ভেক্টরকে যোগ করা, ভেক্টর যোগ করা আর কি। তাহলে এক্ষেত্রে রেজাল্টেন্ট কী হবে, এদের মানে রেজাল্টেন্ট অফ পি এবং রেজাল্টেন্ট অফ আর অ্যান্ড পি ভেক্টর, তাহলে কী হবে, এটা ইকুয়াল টু হবে আমার যে আমার এক্স কম্পোনেন্ট যোগ ওয়াই কম্পোনেন্ট। তাহলে কেমন হচ্ছে আমার ব্যাপারটা, এক্স কম্পোনেন্ট কী আছে আর কস আলফা আই, তারপর হচ্ছে এক্স কম্পোনেন্ট এক্স তাহলে আর, সরি আর না, পি সাইন আলফা, পি কস হবে এখানে, মানে এক্সগুলোর সাথে এক্স যোগ করব, ওয়াই সাথে ওয়াই যোগ করব, সো হচ্ছে কি পি কস বিটা, এক্ষেত্রে কিন্তু আমার কি আই, সেমভাবে কি যে আর সাইন আলফা জে পি সাইন বিটা জি, মোট কথা আমরা আই কম্পোনেন্ট মানে এক্স অক্ষের কম্পোনেন্টের সাথে এক্স কম্পোনেন্ট, ওয়াই অক্ষের কম্পোনেন্টের সাথে ওয়াই অক্ষের কম্পোনেন্ট যোগ করে দিই, তাহলে কিন্তু দুইটা ফোর্সে অ্যাডিশন হয়ে যাচ্ছে বা রেজাল্টটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই সেম জিনিসটা কিন্তু আমরা স্পেস বা থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যেটা হবে আমার, সেক্ষেত্রে আমার যদি আমরা স্বাভাবিকভাবে দেখাই এইভাবে যে আমার আর কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্ট লেখা খালি ভ্যালুতে দেখাই, তাহলে আমার আর কম্পোনেন্ট লেখা এক্স কম্পোনেন্টকে আমরা এইভাবে লেখাবো, যদি আর চিন্তা করি জাস্ট খালি আর এক্স আই চিন্তা করবো, ঠিক আছে, তাহলে আমার লিখতে সুবিধা হবে, তাহলে আর আর কজ আলফাটা আমার লিখতে হচ্ছে না। তাহলে আমরা যদি রেজাল্টেন্ট চিন্তা করি থ্রি, এটা তিনটা ভাগেই ভাগ করবো, মানে এরকম যদি হয়ে যায়, যেমন এখানে কি আমরা এখানে যেটা মানে ড্র করছি, এটা কিন্তু আমার শুধুমাত্র একটা প্ল্যানেই মানে প্লেনেই কাজ করেছে, মানে পি এবং আর দু বোধ কো প্ল্যানার জেড হয়, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র আগে যেটা দেখলাম সেটা করতে পারি। যদি এরকম হয় যে স্পেসে কাজ করেছে, মানে তিনটা দুইটা ফোর্সের কম্পোনেন্টগুলো মানে দুইটা ফোর্স মানে এরিয়াগুলো একই একই প্ল্যানের না, বা একাধিক ফোর্স হতে পারে, এখানে চিন্তা করতে পারি আরেকটা ফোর্স, তো এটা হচ্ছে কিউ, যেটা চিন্তা করি এই দিক, এটা যদি কিউ সাপোজ, তাহলে এরকম যদি মানে স্পেসের মধ্যে ফোর্স হয়, স্পেস মানে থ্রি ডাইমেনশনাল চিন্তা করছি আমরা, থ্রি ডি, এখন চলে আসি থ্রি ডিতে, তাহলে সেক্ষেত্রেও আমার কিন্তু সেম কাজটা আমরা করতে পারি যে আমরা এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট এবং জি কম্পোনেন্ট সবগুলোকে যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমার রেজাল্টেন্ট হয়ে যাবে কি পি কিউ আর, যে তিনটা ফোর্স একই বিন্দুতে কাজ করেছিল, এই বিন্দুটা যদি জিরো বিন্দু ধরি, তাহলে এদের কিন্তু আমরা রেজাল্টেন্টটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এটা রেজাল্টেন্ট কী হবে, রেজাল্টেন্ট চিন্তা করি সবগুলো মিলে রেজাল্টেন্ট, তাহলে কী হবে যে সবগুলো যদি আমি কম্পোনেন্টটা যোগ করি, তাহলে কেমন হবে, তো প্রথমে আমরা চিন্তা করি যে আমরা শুধুমাত্র রেজাল্টেন্টের শুধুমাত্র এক্স কম্পোনেন্ট নেবো, তো রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্ট আছে, এটা আর দেওয়াটা একটু কেমন বোকামি হয়েছে, এর জন্য রেজাল্টেন্টকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা অন্য একটা দিই, তাহলে আমাদের এর জন্য সুবিধা হবে, এটাকে আর না দিই আমাদের হচ্ছে পি কিউ ডব্লিউ দিই, এটা ডব্লিউ ফোর্স চিন্তা করি, তাহলে রেজাল্টেন্টের এক্স অক্ষ পাবে কম্পোনেন্ট, এটা কী হবে, এটা হচ্ছে তাহলে আমার হচ্ছে প্রথম যদি পি ফোর্স চিন্তা করি, তাহলে পি এর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট প্লাস হচ্ছে কিউ এর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট
প্লাস হচ্ছে আমার কি ডব্লিউ এর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট। মানে সবগুলো যদি লিখি তাহলে কি দেখতে পাই, পি এক্স প্লাস কিউ এক্স প্লাস ডব্লিউ এক্স টাইমস হচ্ছে আই, যেহেতু কমন প্লাই। তো এভাবে আমরা সেমভাবে আর ওয়াই আর জেড কিভাবে লিখতে পারি, পি ওয়াই কিউ ওয়াই ডব্লিউ ওয়াই, এখানে জে হবে জাস্ট, এটা কি লিখতে পারি পি জেড কিউ জেড ডব্লিউ জেড, এখানে কে লিখতে পারি। তো এভাবে আমরা সবগুলো আর কি পাইলাম, আর এক্স আর ওয়াই এবং আর জেড পাই গেলাম। এরপরে এটা তো পেলাম তিনটা কম্পোনেন্ট, চাইলে আমরা যদি ভেক্টরটাকে ভেক্টর আকারে প্রকাশ করি সেক্ষেত্রে কিন্তু জাস্ট তিনটা কম্পোনেন্ট। আর বলতে এখন কী হবে, শুধুমাত্র চিন্তা করি আর, তো আর ভেক্টর বলতে এখন হবে হচ্ছে আর এক্স আই প্লাস হচ্ছে আমার আর ওয়াই জে প্লাস হচ্ছে আমার আর জেড কে। প্রথমে আমরা প্রতিটা কম্পোনেন্ট আলাদা করে বের করে নিব, তারপর যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমি এই তিনটা ফোর্সের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, খুবই কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা। তো এখন এটা তো গেল ভেক্টর আকারে, এখন যদি আমরা এই ভেক্টরটার মান প্রকাশ করতে চাই, এটা ভেক্টরের মান কত হবে, তো এটা কীভাবে পেতে পারি, জাস্ট খালি ভ্যালুটা এটা পেতে পারি হচ্ছে আমরা যদি আগে প্রথমে টু ডাইমেনশন চিন্তা করি, টু ডাইমেনশন চিন্তা করি যে আমরা টু ডাইমেনশন যাচ্ছি শুধুমাত্র, তাহলে এক্ষেত্রে আমরা মানে সব চিত্র ঠিক থাকুক আমরা একটু ছোটো একটা অংশ টু ডাইমেনশনাল আপাতত চিন্তা করি, এইটুকু চিন্তা করি। তাহলে ধরি হচ্ছে ডব্লিউ ডব্লিউ ফোর্স চিন্তা করি, তাহলে এটা কি ডব্লিউ এক্স এইটুক, আর এটা কি এবার আবার ডব্লিউ ওয়াই, মানে এটুকু হচ্ছে আমার ডব্লিউ ওয়াই। তাহলে ডব্লিউ এক্স আর ডব্লিউ ওয়াই যদি জানি তাহলে ডব্লিউ জিকালটা কী হচ্ছে আমার, পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে রুট ওভার ডব্লিউ এক্স স্কোয়ার ডব্লিউ ওয়াই স্কোয়ার। এখন এই ডব্লিউ যদি থ্রি ডাইমেনশনাল হয় তাহলে কী হবে, ডব্লিউ জিকাল টু থ্রি ডাইমেনশনাল হলে কী হবে, ডব্লিউ এক্স স্কোয়ার ডব্লিউ ওয়াই স্কোয়ার, জাস্ট ডব্লিউ জেড স্কোয়ার করলে কিন্তু আমি থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রেও পেয়ে যাবো। সেমভাবে কিন্তু আর এর যদি আমি তিনটা কম্পোনেন্ট জানি, এখন কিন্তু সে এইভাবে এই রুলটা অ্যাপ্লাই করে আমরা আর এর ভ্যালুটা পেয়ে যেতে পারি। কীভাবে, যে আর ইজুক্যাল টু তাহলে হচ্ছে আমার রুট ওভার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, সবগুলো যদি সামেশন করি সেক্ষেত্রে কিন্তু আর এর আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন যদি বলি যে আর এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করতেছে সেটা আমরা পেয়ে যেতে পারি। কীভাবে পেতে পারি, সেটা ডট গুণন, আমরা যেটা ধরি যে ভেক্টরে আমরা জানি দুইটা গুণ আছে, একটা হচ্ছে ডট গুণন একটা হচ্ছে ক্রস গুণন। তাহলে আমরা যদি এক্স অক্ষের ভেক্টরের সাথে আরকে গুণ করি বা ডট গুণন করি তাহলে আমরা পেয়ে যাবো এটা। এটা কীভাবে পেতে পারি একটু দেখি, একটু পরে দেখি একটু। আমরা ধরি আর একটা ভেক্টর আর একটা হচ্ছে এক্স অক্ষ মানে কি আই একটা ভেক্টর, এটা ডট গুণন ডট 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 গুণন ক্ষেত্রে আমরা কী জানি, ডট গুণন হচ্ছে যে কোনো একটা ভেক্টরের ডট গুণন মানে দুইটা ভেক্টর ডট গুণন হচ্ছে যে দুইটা ভেক্টরের মানের গুণন, মানে আর টাইমস আর এর তো আর এর মান হচ্ছে আর, আর আই এর মান কত, আই যদি ইউনিট ভেক্টর সো এটার মান কত ওয়ান, সো ওয়ান। তারপরে কি কস, তাদের মধ্যে দুটো অ্যাঙ্গেল, তাদের মধ্যে দুটো অ্যাঙ্গেল হচ্ছে আমার আলফা, সাপোজ ধরো আমার আলফা, তাহলে এখানে যদি আমরা কস আলফা নেই তাহলে কী হচ্ছে, আর টাইমস আই ডট ভেক্টর আর কি নিচে হচ্ছে কি শুধুমাত্র আর এর মান। তাহলে এভাবে কিন্তু আমরা এই যে আর ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে সেটাও পেয়ে যাচ্ছি, সেভাবে ওয়াই অক্ষের সাথে কত জেড অক্ষের সাথে কত সেটা পেয়ে যাবো। যদি ওয়াই অক্ষের সাথে হয় আমার বিটা তাহলে কস বিটা ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে আর হবে ওয়াই অক্ষ মানে কি জেড সাথে নিচে হচ্ছে আর। সেমভাবে আমার জি অ্যাক্সিসের সাথে আমরা পেয়ে যেতে পারি, তাহলে কত পাবো জি অ্যাক্সিসের সাথে, যে আর গ্যামা উৎপন্ন করে তাহলে কস গ্যামা ইজিকালটা হবে কি আর টাইমস হচ্ছে আমার কে ডট 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 কে নিচে হচ্ছে আর জাস্ট ভ্যালুটা দিয়ে। তো এভাবে আমি আর এর মান এবং দিক সব পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এটা আমার সুবিধা করতেছে কম্পোনেন্টের মধ্যে যদি আমরা কোনো ভেক্টরকে অ্যাডিশন করি বা রেজাল্টেন্ট বের করি এটা কিন্তু খুব ইজি হয়ে যায় তুলনামূলকভাবে আমরা দেখলে। আবার এক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে কম্পোনেন্টের ক্ষেত্রে আমি মানে আমার এখানে নাম্বারে কোনো লিমিটেশন নাই, যেমন আমার ক্ষেত্রে ত্রিভুজ সূত্রে এবং সামুদ্রিক সূত্রে লিমিটেশন ছিল কি অনলি টু ফোর্স, ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্রের মানে আমরা শুধুমাত্র দুটো ফোর্সকে অ্যাডিশন করতে পারতাম বা দুটো ফোর্সকে রেজাল্টেন্ট বের করতে পারতাম, কিন্তু এরকম যদি আমরা এই কম্পোনেন্ট সূত্র ইউজ করি যে কম্পোনেন্টের মাধ্যমে আমরা এটাকে রেজলিউশন করি তারপর এটাকে যোগ করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি নাম্বার যে কোনো সংখ্যক মানে ফোর্সকেই আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষে মানে কম্পোনেন্টে ভাগ করে সেই ভাগগুলো যোগ করে দিয়ে খুব ইজিলি কিন্তু আমরা সেটা রেজাল্টেন্টটা পেয়ে যেতে পারি। ঠিক আছে,
তো এই মোটামুটি আমাদের এক্ষেত্রে থিওরির অংশ, এরপর আমরা বিভিন্ন ম্যাথ প্র্যাকটিস করব, তাহলে আমাদের এই বিষয়ে আরো কনসেপ্টগুলো ক্লিয়ার হবে আশা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সাবধানে থাকি, আমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।